আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাম ও শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সরকারের সাথে আলোচনা হয়নি সিদ্ধান্ত নেবেন তিনি ও তার পরিবার জানালেন মির্জা ফখরুল খালেদা মুক্তির ব্যাপারে অনুরোধ করেছিলেন মির্জা ফখরুল ফোন রেকর্ডও আছে বললেন ওবায়দুল কাদের তেরো হাজার কোটি টাকা ব্যয়ে নটি প্রকল্প অনুমোদন দিল এক এবং চট্টগ্রামে মেয়র পদে রেজাউলের মনোনয়ন রাজনীতিতে গুণগত পরিবর্তন মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা সংবাদে থাকছে

এবার সংবাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া ও তার পরিবার মনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এমন খবরে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মীদের মাঝে এমন পরিস্থিতিতে দলীয় প্রধানের মুক্তি নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে পর্দার অন্তরালে সরকারের সাথে চলছে নানা আলোচনা জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার তার আশা নিজেদের স্বার্থেই সরকার বেগম জিয়াকে মুক্তি দেবে অত্যন্ত অসুস্থ তার শরীরের যে অবস্থা তাতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমরা বলেছি যে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারাগারের মধ্যে অবিলম্বে দেশ বেগম খালদেকে মুক্তি দেওয়া উচিত তাদেরই স্বার্থে কারণ এই দেশে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই যদি আপনার প্রতিষ্ঠিত করতে হয় তার বেগম খালদা জিয়া ছাড়া সেটা সম্ভব হবে না এবং আমরা বিশ্বাস করি যে জনগণের যে আকাঙ্ক্ষা দেশ বেগম খালদা জিয়াকে মুক্তি দেওয়া সেই মুক্তি দিতে সরকার বাধ্য হবেন প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে দল নয় জিয়া পরিবার সিদ্ধান্ত নেবে যে এই কথাগুলো আপনারা তাকে জিজ্ঞেস করেন না কেন কারণ আমরা তো কোনো প্যারোল নিয়ে কথা বলিনি আমাদের দল থেকে এখন পর্যন্ত বলেছি কি বলিনি তো তো এটা নিয়ে এখনই আমাদেরকে কথা বলার তো এইটা কতদূর সঠিক হয়েছে উনি বিবেচনা করবেন এটা তো সম্পূর্ণভাবে তার পরিবারের ব্যাপার ম্যাডামের ব্যাপার তারাই সিদ্ধান্ত নেবেন বিএনপি মহাসচিব আরও জানান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে ফোন করে অনুরোধ করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত ফোন রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন বেগম জিয়াকে করে কেন্দ্র নতুন নাটক করছে বিএনপি তার মতে বেগম জিয়াকে মুক্ত করার চেয়ে রাজনৈতিক তোলার চেষ্টা করছে দলটি ফায়দা মুজিব বর্ষ উদযাপনের নামে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না বলে সবাইকে সতর্ক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলকে মির্জা ফখরুল সাহেব আমাকে ফোন করেছেন ফোন করে অনুরোধ করেছেন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য আমাকে তিনি বলেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি এখন যা অসত্য কথা কেন হলো তিনি আমাকে অনুরোধ করেছেন তিনি কি প্রমাণ করতে চান তিনি অনুরোধ করেননি তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দেব কারণ টেলিফোনে যে সংলাপ এটা তো আর গোপন থাকবে না এটা বের করা যাবে ফোনে কথা বললে এটা কি গোপন দেখা যাবে এটা রেকর্ড আছে না তো তাহলে উনি তখন তো উনি আমি আর এ নিয়ে তাকে ছোটো করতে চাই না তিনি নাকি এক জায়গায় বলেছেন কথা বলেননি একথা তিনি আমার সঙ্গে কথা বলেছেন সেটা রেকর্ড আছে একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের তৃতীয় সভা আজ রাত আটটায় জাতীয় সংসদ ভবনের লেভেল নয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে দলীয় সংসদ সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন তেরো হাজার ছশো উনচল্লিশ কোটি এক লাখ টাকা ব্যয়ে নটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার আটশো কোটি চুয়াল্লিশ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন দুশো তিরানব্বই কোটি ষোলো লাখ টাকা এবং বৈদেশিক ঋণ চার হাজার চারশো কোটি একচল্লিশ লক্ষ টাকা সকালে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয় একনিক চেয়ারপারসন ও প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আজম ও নাসির পরিবর্তে রেজাল করিম চৌধুরীকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় চলছে রাজনৈতিক নানা বিশ্লেষণ প্রভাব প্রতিপত্তির বাইরের একজনকে মনোনয়ন দেওয়াকে রাজনীতিতে গুণগত পরিবর্তন হিসেবে দেখছেন স্থানীয় অনেক নেতা থেকে আবুল হাসনাদের বিপ্লব রায় টানা সতেরো বছরের মেয়র এবিএম এম মহিউদ্দিন চৌধুরীর পরিবর্তে দু পনেরো সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র হয়েছিলেন আজম নাসিরুদ্দিন কিন্তু এবার সেই পদে নাসিরুদ্দিন সহ উনিশজনকে ডিঙিয়ে নৌকার মনোনয়ন পেয়ে এখন আলোচনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী মহানগর নেতারা বলছেন নানা কারণে দুই সালে মহিউদ্দিন চৌধুরীর মতো প্রভাবশালী নেতাকে বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয়েছিল আজম নাসিরকে ঠিক একইভাবে নানা বিচারে এবার বাদ পড়েছেন বর্তমান মেয়র মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে উনি জ্ঞাত আছে উনি নিজস্ব পদ্ধতিতে সবার খবরটা সংগ্রহ করে রেখেছে এই মুহূর্তে এরকম একজন ব্যক্তিকে উনি নমিনেশন সেই জন্য দিয়েছেন সে ইয়েকে সিটি কর্পোরেশনকে ঠিকভাবে সময় দিতে পারে নাই অনেক সংগঠনের সাথে যুক্ত হয়ে গেছিল যে সুইমিং পুলটা আমাদের ছাত্রদের রক্তের উপর প্রতিষ্ঠিত হলো আপনি দেখেন সেই সুইমিং পুলটা এখন একটা পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে যারা একদিন তার জন্য খুব উন্মাতাল ছিল তারাই এখন দেখা যাচ্ছে যে কি তার হত্যাকার হিসেবে আবির্ভূত হয়েছে যোগ্য লক্ষ্মী মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিও এখানে কারো দিম হত্যাকার কোনো অবকাশ নেই আর যদি কেউ আপনাকে এটাও বলে দিচ্ছি আমার সংগঠনে যদি কেউ দিম প্রকাশ করে কোনো পর বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোন বিরুদ্ধে ষড়যন্ত্র করে তা আমি আমি আমার সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা করতে বাধ্য সাধারণ নেতাকর্মীরা বলছেন মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কয়েক ধারায় বিভক্ত তবে সবার চেষ্টায় এবারও নৌকার বিজয় হবে বলে মনে করছেন তারা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যে কোনো আগ্রাসন রুখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ দুপুরে টাঙ্গাইলের ঘাটাল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ছটি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা জানান বাংলাদেশের ভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না বলেও

অ্যাটেম যদি এই ধরনের হয় সেটা প্রতিহত করার জন্য যা কিছু করণীয় আমরা সেই ধরনের করবো আমরা প্রস্তুত আছি আমাদের প্রস্তুতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে আমাদের ভূমি আমরা বাহিরের অন্য সেটা ইনসার্জেন্ট গ্রুপ হোক দুষ্কৃতিকারী হোক তাদেরকে আমরা ব্যবহার করতে দিব না আমরা দিচ্ছিও না নকল প্রসাধনী তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে দু বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত সোমবার রাজধানীর চকবাজারের একটি ভবন ও মার্কেটে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেওয়া হয় এ সময় তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে রিপোর্ট করছেন মনির হোসেন ধপু সোমবার মধ্যরাতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব দশের একটি টিম অভিযান চালায় পুরান ঢাকার মৌলভীবাজার মার্কেটের পাশের একটি ভবনে এই বাসার মালিক মনোয়ার হোসেন তাকে মাদক সহ গ্রেফতার করে র্যাব তিনি নিজ বাসার দুইটি কক্ষ ভাড়া দিয়েছিলেন গোলাম মাওলা ইকবালের কাছে ইকবাল ছোট্ট একটি রুমের মধ্যেই তৈরি করতেন নামি দামি ব্র্যান্ডের প্রশোধনী সামগ্রী তিনি পলাতক থাকলেও পাওয়া যায় তার ম্যানেজার ও কারিগর মিঠুকে এই নকল কসমেটিক্স তৈরি করার কারণে এখানে দুইজনকে এটা এই প্রতিষ্ঠানের যে ম্যানেজার এবং কারিগর একই সাথে এই ফ্লোরটি যিনি ভাড়া দিয়েছেন যিনি মালিক যিনি আসলে এই নকল কারখানা পরিচালনার মেইন সহযোগী এদের দুইজনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে পাঁচ লক্ষ করে মোট দশ লক্ষ টাকা আদেশ করা হয়েছে একই সাথে ইয়াবা সংরক্ষণ করার কারণে তাকে আরও এক বছর বিনাশন কারণে আদেশ করা হয়েছে মাদক আইনে এবং এখান থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে মালামাল আপনার জব্দ করা হয়েছে র্যাব জানায় ইকবাল দীর্ঘ সময় ধরে এই অবৈধ কাজের সাথে জড়িত নকল পণ্যগুলো নিজের দোকানের মাধ্যমেই খোলা বাজারে বিক্রি করতেন এরপর অভিযান চালানো হয় আব্দুল গাফার নামের এক ব্যবসায়ীর গোডাউনে সেখানেও একই চিত্র আতশবাদী যে বিভিন্ন পণ্যগুলো এখানে রয়েছে এটি খুব মারাত্মক একটি বিষয় কারণ এই এখানে যদি কোনো কারণে আপনার মানে অগ্নুৎপাত ঘটে বা কোনো অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা তাহলে পুরো এলাকা কিন্তু আপনার এখানে একদম হয়ে যেতে পারে বিদেশি পণ্য কেনার ক্ষেত্রে যাচাই বাছাই করে কিনতে সবার প্রতি আহ্বান জানিয়েছে র্যাব মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা জমকালো আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হল রিয়েলিটি শো মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স দু হাজার বিশের গ্র্যান্ড ফিনালে এটিএন বাংলা ও সুমিকো স্পার্ক ইভেন্টসের আয়োজনে সোমবার নগরীর একটি হোটেলে আয়োজিত ফাইনালে মিসেস বাংলাদেশ ইউনিভার্স নির্বাচিত হন আফরোজা রূপা বিবাহিত নারীদের জন্য সেরা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এই প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স প্রতিযোগিতা সারাদেশের প্রায় ছয় হাজার প্রতিযোগী থেকে বাছাই করে গত উনত্রিশ অক্টোবর প্রথম সিলেকশন রাউন্ডে আঠাশ জন এবং তেইশ নভেম্বর দ্বিতীয় রাউন্ডে মোট ষোলো জন নিয়ে সেমিফাইনাল ও গালা রাউন্ডের প্রস্তুতি নেওয়া হয় আফরোজা রূপা চ্যাম্পিয়ন প্রথম রানার আপ তানিয়া হোসেন এবং দ্বিতীয় রানার আপ কানিস সুক্তা চূড়ান্ত লড়াই থেকে বিজয়ী দুজনকে পাঠানো হবে মালয়েশিয়ায় মূল অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি এটিন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বিবাহিত নারীদের জন্য ভবিষ্যতে ভিন্ন ধর্মী অনুষ্ঠান নির্মাণের ঘোষণা দেন আপনারা যারা মিসেস যারা আছেন তাদের জন্য আরও আমাদের প্রোগ্রাম আছে এটিএন বাংলায় আমরা যে কুকিং শোটি করি কুকিং প্রতিযোগিতা করি আপনারা তাতেও পার্টিসিপেট করতে পারেন অনেক আছে যে ঠিক আছে যেমন গান অভিনয় যেসব প্রতিযোগিতা হয় সেখানে তোর মিস বা মিসেসের কোনো ক্রাইটেরিয়া থাকে না সেখানে সবাই পার্টিসিপেট করতে পারে তো এইরকম বিভিন্ন প্রতিযোগিতায় আপনার পার্টিসিপেট করতে পারেন কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে থাকলো এই প্রতিযোগিতা প্রতি বছর ইনশাল্লাহ আমরা এটি আবার করব । অনুষ্ঠানে তারকা শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা যোগ করেছিল ভিন্ন মাত্রা এছাড়া দর্শকদের অনুরোধে ডক্টর মাহবুজুর রহমানের সঙ্গীত পরিবেশনা ছিল বাড়তি চমক প্রায় তিন মাসের গ্রুমিং করে গ্র্যান্ড ফিনাইলের জন্য প্রস্তুত করা হয় প্রতিযোগীদের বাজারের খবর ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে চলছে সপ্তাহের তৃতীয় কার্য দিবস সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং দুপুর দুটা পনেরো মিনিট পর্যন্ত ডিএসএর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় আটশো কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো পঞ্চান্নটির কমে একশো উনসত্তরটির ও অপরিবর্তিত ছিল একত্রিশটি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে লাফার্স হোলসিম সামিট পাওয়ার ন্যাশনাল টিউবস খুলনা পাওয়ার কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স গ্রামীণ ফোন শেফার্ড ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল পলিমার ভিএসএফ থ্রেড ডাইং এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লেনদেনের প্রায় লেনদেনের প্রায় ঘন্টা খানিকের মধ্যে বিক্রেতা কোম্পানির শেয়ারে কোম্পানিগুলো হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সিভিও পেট্রোকেমিক্যাল ও এমআই সিমেন্ট কোম্পানি তিনটি শেয়ার হলটেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে ডিএসসি জানায় বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্ক্রিনে ছিয়াশি হাজার একশো এগারোটি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল আলোচ্য সময়ে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা দরে লেনদেন হয় এদিকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সিভিও পেট্রোকেমিক্যালের স্ক্রিনে আটান্ন হাজারটি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘরে দেখা দিয়েছে একই চিত্র এ সময় পেট্রোকেমিক্যালের শেয়ার লেনদেন হয় সর্বশেষ বিরানব্বই টাকা নব্বই পয়সা দরে এবং এমআই সিমেন্ট পঞ্চাশ টাকা ত্রিশ পয়সা দরে লেনদেন হয় পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানির ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ডিএসসি জানায় রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে পুঁজি বাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা বিকেলে অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড সভায় কোম্পানিগুলোর একত্রিশ ডিসেম্বর দু সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ডিএসসি ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্কোয়ার ফার্মার সাবসিডিয়ারি কোম্পানির নাম হবে স্কোয়ার লাইফ সায়েন্সেস লিমিটেড সাবসিডিয়ারি তৈরিতে কোম্পানিটির মোট ব্যয় হবে তিনশো কোটি টাকা দু সালের জুনের মধ্যে কোম্পানিটির প্রজেক্ট বাস্তবায়ন করা হবে আপনারা দেখছেন এটিএন বাংলা সংবাদ এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আটষট্টি বাংলা নামে বিশেষ কর্মসূচি শুরু করেছে আর এফ এল এই উপলক্ষে রাজধানীর বাড্ডায় সংবাদ সম্মেলনে আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল জানান বাংলার বিকৃত উচ্চারণ বিদেশি ভাষার সংমিশ্রণ পরিহার এবং তরুণদের সম্পূর্ণ বাংলায় কথা বলতে আগ্রহী করতেই এ উদ্যোগ এতে অংশ নিতে বাংলা ভাষা বইমেলা একুশ ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন এর যে কোনো একটি বিষয়ে পুরো আটষট্টি সেকেন্ড বাংলায় কথা বলে তার ভিডিও পাঠাতে হবে কর্মসূচিটি চলবে আগামী পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক দেশব্যাপী ছোট নদী খাল ও জলাশয় পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়িতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মালিঝি নদীর খনন কাজ শুরু হয়েছে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান নদী খনন প্রকল্পটি শেষ হলে এতে যেমন পানি প্রবাহ স্বাভাবিক হবে তেমনি কৃষি ও মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে সেই সাথে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে আর এতে সুফল পাবেন নদীর দুপারের প্রায় আট হাজার কৃষক বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বিসিবি একাদশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে সকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক ক্রেইগ আরভিন এরপর উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত গড়েন প্রিন্স মজভুড়ে ও কেভিনস কাসুজা বিনা উইকেটে পঁচানব্বই রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান দুই ওপেনার ফিফটি করেন কাসুজা শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছয় উইকেটে একশো সাতাত্তর রান বিসিবি একাদশের হয়ে খেলছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে দুই শূন্য গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পঁয়তাল্লিশ মিনিটে ব্রেড ডেভিলদের এক শূন্যতে এগিয়ে দেন অ্যান্থনি মার্শাল এরপর কার্ট জুমা চেলসিকে সমতায় ফেরালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তা বাতিল করে দেন ছেষট্টি মিনিটে অধিনায়ক হ্যারি মাগুরি ব্যবধান দ্বিগুণ করেন তবে ব্লুরা নিজেদের দুর্ভাগ্য ভাবতে পারে দশ মিনিটের ব্যবধানে অলিভার জিরাউট বল পাঠিয়ে দেন ম্যান ইউয়ের জালে এবারও ভিএআর গোল বঞ্চিত করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে এতে আটত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে উঠল ম্যানচেস্টার একচল্লিশ পয়েন্ট নিয়ে চারে রয়েছে চেলসি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লিগের রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে দল ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপার দ্বার প্রান্তে তারা যদিও তারা খেলবে অ্যাটলেটিকোর মাঠ ওয়ানডা মেট্রোপলিটনে এখানে গত মৌসুমে টোটেন হামকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল অন্যদিকে ফর্মে নেই স্প্যানিশ দলটি নিজেদের শেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দিয়েগো সিমিয়নের দল এর আগে দুদল মুখোমুখি হয়েছে চারবার যেখানে একটি করে জয় দলের রাত দুটায় শুরু হবে ম্যাচটি একই সময় বরুসিয়া ডরমুন্ডের মাঠে খেলবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। জার্মান খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সরকারের সাথে আলোচনা হয়নি সিদ্ধান্ত নেবেন তিনি ও তার পরিবার জানালেন মির্জা ফখরুল জিয়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন মির্জা ফখরুল ফোন রেকর্ডও আছে বললেন ওবায়দুল কাদের তেরো হাজার ছশো উনচল্লিশ কোটি টাকা ব্যয়ে নটি প্রকল্প অনুমোদন দিল এক এবং চট্টগ্রামে মেয়র পদে রেজাউলের মনোনয়ন রাজনীতিতে গুণগত পরিবর্তন মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দর্শক এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ আল্লাহ হাফেজ